सरदार आज प्रथम टिपिंग करा छे ने आज नतुन आज टिपिंग करा छे आज ओपनिंग दिखी रो टिपिंग करबो बोली आज बगान रे डीएस लगे ना एलपी लगे डीएस लगे डीएस डीएस कितना इंच में काट रे 4.5 इंच काट रे 4.5 इंच 3 इंच में तोर टिपिंग करा छे 3 इंच टिपिंग करा छे ने तो फुट कहां लगा है लोग दिखाई दे हमें जे जते दर्शक बिंदु लोग देखते पारे মাঝে লাগাইতো না না চতুর্থ গেল একটা ডগ বানাই দিলে না ফাসিট কোন না কে খেলা যায় আর হই খেলা হ্যাঁ মানে ফুটটা মানে মাঝে লাগাকলে গাছটা আর তার পিছে চারো কিনার পাতা তুলে লাগে হই কি না তো কিনারে লাগালে মানে কি হবে কিনারে লাগালে উচ্চা হয়ে যাবে উচ্চা হয়ে যাবে না হ্যাঁ মেন মানে আন্ডার এটা টিপিংটা ইম্পর্টেন্ট যখন পাচ্ছি না সবচেয়ে বেস্ট মানে ইয়াই কামটা হেল্প করে লাগে আন্ডার বেজে টিপিংটা করে এখন আমাদের মাঝে ফুটটা লাগালে মানে যে টেবুলটাও একদম সমান হয়ে যায় তার পিছনে মানে কি হলে পাতা টাকা প্রোডাকশনটা যে এই টিপিংটা নিয়ে সব মানে আসেলা মানে ওটা কারণে যে টিপিংটা ভালসে করলে আমরা ভালসে পাতটা মানে একদম লাস্ট পুরো পাইলাম ওটা কারণে টিপিংটা ভালসে করে লাগিলে সলোই হোক কামটা কিন্তু কামটা ভালো এই যে এখন ইয়া লাগালে তো ইয়া লাগালে রাডা ইয়ে পাতাটা ইয়া দেবে তো ইয়া দেবে হ্যাঁ হ্যাঁ মানে ফুটটা মানে মাঝে লাগাতে ফুটটা মাঝে লাগাইতে মানে ফুটটা কিনারে লাগাতে কিনারে মানে কিছু মানে ডালো নিচুও থাকলা না ডাউনও থাকলা ওটা কারণে মাঝে লাগালে ওয়ার লেভেল যা আমি গাছটাও টেবিলটাকে দেখলে ভাল লাগেলা আর প্রোডাকশনটাও ওরা ভালো লাগে ওটা কারণে মানে ফুটটা দিলাম বা তিন ইঞ্চি করে সুবীর সর্দার কোনো বলবে কিনা সুবীর সর্দার কোনো ওই সুকেন সর্দার কোনো বলবি নাকি টিপিং এর উপর টিপিং এর বিষয়ে তো সুবীর বললে কি ডন্টা বললো ওটা এই চাগাতে ডন্টা এই গাছের মাঝে ডন্টা তারা দি ফুটটা ও মাঝে লাগাবো লাগে মাঝে লাগালে মাঝাল মাঝে লাগা লগে লগে মানে যে কি হবে কিটা তার মানে তিন ইঞ্চি মধ্যে একটা ফুটটা ভাঙবে ফুটটা ভাঙলে মানে সমান লেভেলটা দেখাবে তার উঁচা নিচা না হবে মানে আর সাইডে লাগালে মানে কি হইলা কি যে সমান লেভেলটা না থাকলে মানে পাখা ডালটা হইলে এই যে একদিকে উঁচা থাকবে আর লেভেলটা না দিলে যে ফুটে সুখ হয়ে যাবে মানে সমানের জন্যটা মাঝে জন্যটা লাগাবে ফুটাটা মানে তো এই সময়ত আমি সর্দারবিলাকর লগত আমি কথা পাতিলো আর সর্দারবিলাকও এটাই কথা কইছে যে টিপিং মানে মেজারটো মানে মিডুলত হব লাগে আর আমি ফুটটো মাজত লগাব লাগে মাজত লগাই মানে সাইডৰ আমি গোটেই পাতখিনি আঢ়ৈ খিলাকে আমি ছিঙি যাব লাগিব যেহেতু আজি এই বাগানটো আজি প্রথম টিপিং করা হৈছে আর আজি কলম করার পিছত প্রথম টিপিং করা হৈছে এইটো কাৰণে পূর্ণিঙৰ মানে টিপিঙৰ মানে দাগিবিলাকো অহা নাই তো ফার্স্ট টাইম যেতিয়া আমি মেজার আপোনাৰ 3 ইঞ্চি মেজার লৈ পেলাই যেতিয়া টিপিং কৰি দিম তেতিয়া গোটেই মানে গছবিলাকত এনেকুৱা দাগি হৈ যাব নেক্সট ৰাউণ্ডত তেতিয়া ছিঙিবৰ কাৰণে প্লাকাৰবিলাকৰ অসুবিধা নহ'ব তেওঁলোকে সেই দাগিটো চাই সেই চিনটো চাই তেওঁলোকে প্লাক কৰি যাব গতিকে প্ৰথম যেতিয়া ডেস্ক বাগানত টিপিং কৰা হয় খুব সাৱধানেৰে আৰু প্ৰত্যেকজন প্লাকাৰ যাতে ফুট এনেকৈ ব্যৱহাৰ কৰে সেই বস্তুটো আমি মনত ৰাখিব লাগিব আৰু লক্ষ্য কৰিব লাগিব নহ'লে টিপিংটো যদি আৰ্লি ষ্টেজত যদি ভুল হ'ব টিপিং কৰাটো যদি বেয়া হয় তেতিয়াহ'লে গোটেই ছিজনটোত আমি প্ৰডাকশ্যনটো আমাৰ কমি যাব হয় নাই সৰ্দাৰ মানে টিপিংটাকৰ ওপৰতে গোটেই ছিজনটো নিৰ্ভৰ কৰে হয় কি নাই টিপিংটা যদি বেয়া হৈ যায় হ'লে উদি আৰু পাতা পাই গ'লে মখিল মানে কি হ'ব তই নিচে হৈ গ'লে মানে কি হয় ডাউন হৈ যায় ন হ'লে বস্তুটো মানে বান্ধি হৈ যায় হাৰ যায়লা ওটা কাৰণে তিনি ইঞ্চি সব দিশে সমান কৰি তুলি দিলে মানে বস্তুটো প্ৰডাকশ্যনটো ভাল হয়